গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে এলাম আর একটি নতুন জার্নি, নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ আমরা সেই ক্যামেরা যখনই যাচ্ছি শ্যুট করতে যাচ্ছি, আজ যাব আমরা ব্যান্ডেল, প্রথমে হাওড়া, হাওড়া থেকে ব্যান্ডেল। তো চলুন এই ব্লগের সঙ্গে থাকুন। আমার সঙ্গে আছে শুভ। আমরা পুরুলিয়া রেলওয়ে স্টেশনে আছি। পুরুলিয়া রেলওয়ে স্টেশন আমাদের এখন ওই 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তারপর আমরা চাপবো। চলুন এই জার্নি সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা মাঝে ট্রেনে দাঁড়িয়ে আছি। ট্রেন আজ প্রচুর লেট, হ্যারাসমেন্ট হয়ে গেলে আমার মনে স্টেশন হচ্ছে আদিত্যপুরে। আদিত্যপুর স্টেশনে দাঁড়ায় আছে। শুভ হেরান পরেশান হয়ে গেছে, আমিও হেরান পরেশান, কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। পুরো 2 ঘন্টা লেট বন্ধুরা। এদিকে হাওড়াতে এই মাত্র আমরা নামলাম। হাওড়া বিএসএফ ট্রেন নেই স্টেপিস, এখন ট্রেনে আমরা এই মাত্র চাপলাম, ট্রেনে নামছি। পুরো 2 ঘন্টা দেখুন কত ভিড়, এই সামনে দিয়ে লেটে লাগছে। আমরা হাওড়া নামতে চাপ, তারপরে ব্যান্ডেল যাব। চলুন ব্যান্ডেলে গিয়ে দেখা হবে। হ্যাঁ তো বন্ধুরা, আমরা ব্যান্ডেল লোকালে ঘুরতে গেছি, তারপর ব্যান্ডেল লোকাল ছাড়বে। এই লোকালে হাওড়া 1 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে লোকাল, তারপর আমরা ব্যান্ডেল যাবো। 1 ঘন্টা লাগবে ব্যান্ডেল যেতে। বন্ধুরা, আমরা ব্যান্ডেল নেমে গেছি, এই মুহূর্তে ব্যান্ডেল নামলাম, উপর বাড়ি যাবো। এই ধরনের মুড়ি আমাদের দিকে পাওয়া যায় না, এটা এদিকে পাওয়া যায়। শুভ গাচ্ছে, খুব সুন্দর লাগছে। প্রায় 8-10 ঘন্টা পরে এই খাবারটা আমরা খাচ্ছি, এই মাত্র পৌঁছে রুমে। তো বন্ধুরা, দেখলেন কেমন জার্নি? সেই সকাল 8টায় পুরুলিয়া থেকে বেরিয়েছি, আর এখন 8টা বাজছে, মানে 12 ঘন্টা কমপ্লিট করে আমরা আপ টু পুরুলিয়া থেকে হাওড়া, হাওড়া থেকে ব্যান্ডেল আমরা পৌঁছিলাম। একটু আগে রেস্ট নিলাম, এই আমরা রুম পেয়েছি। আমাদের বোর্ড চার্জ ফার্জ হচ্ছে, শুভগুলো রেখে দিতে। ওদিকে আমাদের ক্যামেরা যাবতীয় জিনিস রাখা আছে, জিনিসগুলো রাখা আছে আমাদের। রেস্ট নিয়েছি, এরপর আমরা এলাম, খাওয়া দাওয়া করবো। একটু প্রথমে নাস্তা করি, তারপরে খাওয়া দাওয়া করবো। কাল থেকে আমাদের কাজ শুরু, কাজের মাঝে মাঝে একটু করে ব্লগ হবে আর কাজও দেখানো হবে। তো ব্লগটার সঙ্গে থাকুন, মজা আসবে। টাটা, গুড মর্নিং বন্ধুরা। আজকে 2nd ডে, আমি ব্যান্ডেলে এসেছি কাজ করতে, আর আমার হাতে সুন্দর ফুলটা দেখছো? হ্যাঁ, আমিও প্রথমে দেখে অবাক, এই সামনে ফুল গাছ দেখা, একদম নতুন ধরনের ফুল নিচু আছে। তো আমাদের এদিকে এই ফুলটা হয় না মনে হয়, দেখুন ফুলটা তো সুন্দর হয়, কিন্তু টাউনের মধ্যে নেই। দূর থেকে মনে হচ্ছে যেন আমাদের ওইদিকে পলাশ ফুল ঠিক সেই ধরনের ফুলটা, কিন্তু আই থিঙ্ক পলাশ ফুল নয়। দূর থেকে দেখে লাগবে যে এটা পলাশ ফুলের গাছ, সামনে এসে দেখলাম এই ধরনের ফুলটা খুব সুন্দর, হালকা একটা গন্ধ, বেশি গন্ধ নেই। তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে একটু দেখিয়ে দিই। বন্ধুরা, রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য। আমরা এখানে ব্যান্ডেল থেকে এবার আমরা বরযাত্রী যাব খড়গপুর। তো চলুন দেখা হচ্ছে এবং শ্যুটটা করি, ম্যারেজ পারপাসে, বিয়ে বাড়ি কি কি শ্যুট করব, কিভাবে বিয়েটা হবে, ধীরে ধীরে ব্লকের মধ্যে সঙ্গে থাকবে। দেখা হচ্ছে আরো রাস্তার মধ্যে, টাটা। বন্ধুরা, আমরা চলে এসেছি, এটা হচ্ছে কলাঘাট, কলাঘাট খেয়ে আমি চা খাচ্ছি, চা কলাঘাট, কলাঘাট। আর এখানে সব ট্যুরিস্টরা দাঁড়ায়, এখানে কলাঘাট রেস্টুরেন্টগুলো আছে, সব টয়লেট আছে, সব এখানে সবাই দাঁড়িয়ে ইউজ করে। কলাঘাট পুরো রাস্তা কলাঘাটের, এই পুরো হাইওয়ে হচ্ছে কলাঘাটের। শুধু খাবারের দোকান, আরও খাবারের দোকান রয়েছে দেখো সাইডে, ওগুলো সব সাইড সাইডে রেস্টুরেন্ট আর খাবারের দোকান। পুরো এটা হাইওয়ে, পুরো গাড়ি চলছে কলাঘাট হাইওয়ে, হাইওয়ে পুরো কলাঘাট হাইওয়ে। এটা এটা হচ্ছে কলাঘাট, এখানে শুধু রেস্টুরেন্ট আছে, এখানে সব গাড়িগুলো দাঁড়ায়, সবাই চা নাস্তা
সব কিছুই করে সবই আছে রেস্টুরেন্ট। এখানে দেখছি এই কিছু পরে আর মোটামুটি 40 মিনিট লাগবে আমাদের খড়গপুর থেকে। তারপরে আমরা গ্যাপ কারণ দুটো 40-এর লগ্ন, দুই ঘন্টা ঘুমিয়ে বলতে পারছি না, হেরান পরেশান হয়ে গেছি, জীবনটা খারাপ হয়ে গেছে। এরপর কাজ শুরু হয়ে যাবে। এই পাশে আমাদের মণ্ডপ, এই স্টেজ পুরোহিত মশাই বসে আছে, এই হচ্ছে মণ্ডপ। আমাদের সাইডে ক্যামেরাম্যান আরেক দাদা বাইরে গেছে। এরপরে আমাদের কাজ শুরু হবে। এই তো আমাদের ক্যামেরাম্যানের লাইভ, বুঝতে পারছো 3টা বাজছে, এখনো বিয়ে বাড়ি বানা শুরু হয়নি, আর ওখানে বিয়ে হবে, আর আমাদের জীবনটা বেগান হয়ে গেছে। চলুন বিয়ে বাড়ি আসা শুরু করি। বরবাবু রেডি হচ্ছে ওই দূরে, এখানে বরবাবু রেডি হচ্ছে, ওই দূরে বসে আছে, কই না ওই দিকে, ওইখানে দেখতে পাচ্ছি। চলুন কাজ শুরু করি। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের এখানে ডে 5, আমরা চলে এসেছি, রেডি করছি সব কিছু, আমাদের রেডি হচ্ছে, এখানে বসবে। এই ব্যাংকুয়েট হল দেখো, শুভ কাজ করছি, পুরো ব্যাংকুয়েট হল। এই হলের মধ্যে আজকের আমাদের এই অনুষ্ঠান, আজকের এই প্রোগ্রাম, সুন্দর ব্যাংকুয়েট হল। ব্যাংকুয়েট হলের মধ্যে আজকের এই রিসেপশন, আমরা আজকে করবো এখানে আজকে। তারপরে আমাদের কালকে ফেরার পালা, তো চলুন মাঝে মধ্যে আরো হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের 5 দিন হয়ে গেলো ব্যান্ডেলে, কাজ শেষ, কারাতে রিসেপশন পার হয়েছে, আজকে আমাদের ফেরার পালা। আমরা আজকে পুরুলিয়া ফিরছি, 12:50 হাওড়া থেকে ট্রেন, আর ব্যান্ডেলে 10টা থেকে ট্রেন। আমাদের নাস্তা পানি হয়ে গেছে, আমরা পুরো একদম রেডি। এরপর আমরা জাস্ট লাগেজ উঠাবো আর সোজা রওনা দেব। আর মাঝে কিছু হালকা ব্লগ হলে হবে, আর যদি না পারি তো এখানে ব্লগটা শেষ করবো। চলুন, ভালো লাগলে ব্লগটাকে লাইক আর শেয়ার করবেন। টাটা। ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল স্টেশন, এখান থেকে লোকাল ট্রেন যাবো হাওড়া, তারপরে হাওড়া থেকে আমাদের ট্রেন। ব্যান্ডেল স্টেশন